হ্যালো বন্ধুরা, আচ্ছা দেখা যাচ্ছে দুজনকে? দেখা যাচ্ছে? হ্যাঁ, পারফেক্ট। কেমন আছো তোমরা? আমি খুবই এক্সাইটেড, আমি আপুর সাথে অ্যাট লাস্ট। শাবনূর এবং কনক চাপা, একজন নায়িকা আর একজন গায়িকা, সবাই বলে যে মানে গানগুলো এত সুন্দর। আমি বলি গান, গানের সাথে আমি যদি আমি হয়তো 25 ভাগ দিই আর 75 ভাগ দেয় শাবনূর। শাবনূরের ঠোঁটেই গানগুলো পরিপূর্ণতা পায়। একজনের কণ্ঠে জাদু আর একজনের অভিব্যক্তিতে, আর দুই মিলে পর্দায় যে মুগ্ধতার সৃষ্টি হতো তার রেশ আজও রয়ে গেছে। এখনো তাদের গানের জনপ্রিয়তা বিস্ময়কর। তারা যেন দুটি দেহ এক প্রাণ। আমাদের দুজনকে বলা যায় দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে, এটা আসলে আমি ক্রেডিটটা শাবনূরকেই দিতে চাই, আমাদের প্রিয়তমা। সম্প্রতি বাংলা সিনেমার এই দুই লিজেন্ড একসাথে এসেছিলেন পর্দায়। না, বড় পর্দার কথা বলছি না, শাবনূর আর কনক চাপা একসাথে এসেছিলেন লাইভে। আমি খুবই এক্সাইটেড, আমি আপুর সাথে অ্যাট লাস্ট। আমার অনেক প্রিয় একজন মানুষ দেখা করতে এলাম। দর্শক, আমি রমিত, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে। আজকের ভিডিওতে আমরা দেখব দুই প্রিয় তারকা শাবনূর ও কনক চাপার একসাথে সাক্ষাতের চমৎকার সেই দৃশ্য। অনেকদিন পর দেখা হলো, অনেক কিছু তোমাদের করার ইচ্ছা ছিল কিন্তু তুমি আপু চলে যাচ্ছে কিছুদিনের মধ্যে। সম্প্রতি শাবনূর এসেছিলেন লাইভে, এসেই তিনি দর্শকদের একটা সারপ্রাইজ দেন। শাবনূরের লাইভে দর্শকরা পায় কনক চাপাকেও। তোমার অভিনয় আমি খুবই পছন্দ করি। তুমি একজন, তুই শুধু মানে প্রিয় মুখশ্রী বা প্রিয়তম এরকম না, তুমি খুবই উচ্চমানের অভিনেত্রী। 90 দশকের সিনেমার গানে শাবনূর আর কনক চাপা ছিল দর্শকদের প্রিয় দুটি নাম। সেই প্রিয় নায়িকা গায়িকা জুটিকে পেয়ে দর্শকরাও দারুণ খুশি, আর দুই গুণী শিল্পী তো একজন আরেকজনের সাক্ষাৎ পেয়ে আনন্দে আত্মহারা। বিশেষ করে শাবনূরের আনন্দ আর ধরে না, চিরচেনা সেই ছটফটে বাচ্চা সুলভ হাসি খুশি শাবনূরকে দেখতে পেল দর্শক। আর আপুর এত মায়াবী কণ্ঠে যখন আপু গান গায়, যত এক্সপ্রেশন সুন্দর করে আপু দেয়, আমাদের এক্সপ্রেশন তত সুন্দর। শাবনূর জানালেন, কনক চাপার কণ্ঠের মাধুর্য তার অভিনয়কে সহজ করে দিত, আর কনক চাপার মতে শাবনূরের অভিনয়ে তার গলার গান পূর্ণতা পেত। আমার গানের ভিতরের যে কান্না, সেটা যে তোমার চোখে অশ্রু হয়ে ঝরতো, এত সুন্দর। সবাই বলে যে মানে গানগুলো এত সুন্দর, আমি বলি গান, গানের সাথে আমি যদি আমি হয়তো 25 ভাগ দিই আর 75 ভাগ দেয় শাবনূর। শাবনূরের ঠোঁটেই গানগুলো পরিপূর্ণতা পায়। কনক চাপা একসময় এও বলেন যে সাধারণ দর্শক আমাদের জুটিকে মূল্যায়ন করলেও যে মূল্যায়নটা করার কথা সেটা হচ্ছে না, তবে আমাদের মূল্যায়ন হবে একসময়, তখন হয়তো আমরা থাকবো না। সাধারণ মানুষ কিন্তু অনেক বড় করে মূল্যায়ন করে, আর আমার মনে হয় যে ওই মূল্যায়নটা আরো আরো অনেক বড় হবে, গবেষণা হবে একসময়, যখন আমরা থাকবো না। শাবনূর তার ছেলে আইজান নিহানকেও লাইভে নিয়ে আসেন এবং কনক চাপার সাথে ছেলেকে পরিচয় করিয়ে দেন। আর আইজান আমাদের সাথে এসেছে, আইজান আসো একটু। আমার আইজান আর তিনজন একসাথে আছে, তবে কি দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আইজান আপু আমার হ্যাঁ দেওয়া করবেন ওর জন্য। শাবনূরের বাসায় লাইভটা হয় এবং সেখানে সম্ভবত কনক চাপা বেড়াতে এসেছিলেন। শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন, সেটা আমরা সবাই জানি। শাবনূরকে লাইভে বেশ ফিট এবং সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সে এখন সিনেমায় ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমার অভিনয় আমি খুবই পছন্দ করি। তুমি একজন, তুই শুধু মানে প্রিয় মুখশ্রী বা প্রিয়তম এরকম না, তুমি খুবই উচ্চ মানের অভিনেত্রী, অভিনয় শিল্পী। আর তোমাকে সেই সেই জায়গা থেকে আমি খুবই পছন্দ করি, খুবই মানে একজন শিল্পী হিসেবে আমি তোমাকে শ্রদ্ধা করি। দর্শক, শাবনূর আর কনক চাপার এই সাক্ষাৎ আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান, আর সাথে এও জানান এই নায়িকা গায়িকা জুটির অসংখ্য গানের মধ্যে আপনার প্রিয় গান কোনটি বা কোনগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।